শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনীয়দের ভিসা সুবিধা বাতিল করল আরব আমিরাত, চরম বিপদে ইউক্রেন। বাইডেনের কঠোর হুঁশিয়ারি, কি আসছে ধারণা নেই পুতিনের। ইউক্রেন ছেড়ে পালিয়েছে 8 লাখের বেশি নাগরিক, জানালো জাতিসংঘ। এবার রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না নাইকি, খারসন শহর দখলের দাবি রাশিয়ার। এবার বিস্তারিত, ইউক্রেনে চলছে রাশিয়ার ভয়াবহ হামলা, ফলে লাখ লাখ ইউক্রেনবাসী জীবন বাঁচাতে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। মানবিক কারণে ইউক্রেনের মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপের দেশগুলো সীমান্ত খুলে দিয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ইউক্রেনের নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে। বুধবার সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ইউক্রেনের নাগরিকরা কোনো ধরনের ভিসা ছাড়াই আমিরাতে 30 দিন থাকতে পারত। তবে যুদ্ধ শুরুর কয়েকদিন পর এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, 1 মার্চ থেকে ইউক্রেনের মন্ত্রিসভা ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারকের পদক্ষেপ স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আমিরাতে ভ্রমণ করতে হলে ইউক্রেনের নাগরিকদের উপযুক্ত ভিসার প্রয়োজন হবে। তবে এ ঘোষণার পর ইউক্রেনের নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির প্রায় 15,000 নাগরিক আমিরাতে কর্মরত ও বসবাস করছেন, উপসাগরীয় দেশটির 90% প্রবাসী। বছরে ইউক্রেনের 2.5 লাখ পর্যটক দেশটি ভ্রমণে যায় বলে জানিয়েছে কিয়েভ সরকার। চলমান যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে 8,30,000 নাগরিক, তাদের অধিকাংশই নারী ও শিশু। জানা গেছে, রাশিয়ার ধারাবাহিক হামলায় প্রতিবেশী ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে কিয়েভবাসী। জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের বার্ষিক স্টেট অব দি ইউনিয়নের ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন নিয়ে তিনি বলেন, বিনা প্ররোচনায় এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে পুতিন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ নেতার আগ্রাসনের কারণে দীর্ঘমেয়াদে উচ্চ মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রয়েছে। বাইডেন বলেন, ইতিহাসে দেখা গেছে যখন আগ্রাসনের জন্য স্বৈর শাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরো বিশৃঙ্খলা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সাহসিকতার প্রশংসা করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও নাগরিকদের সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিশ্বের জন্য অনুপ্রেরণার বলেও উল্লেখ করেন। কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইন প্রণেতাদের অভিবাদন ও স্বীকৃতি গ্রহণের আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট। চলমান যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে 8,30,000 নাগরিক, তাদের অধিকাংশই নারী ও শিশু। জানা গেছে, রাশিয়ার ধারাবাহিক হামলায় প্রতিবেশী ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে কিয়েভবাসী। জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, পালিয়ে যাওয়াদের অধিকাংশই পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে 4,50,000 ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে। তবে কিয়েভ থেকে পালানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। রাশিয়াও ইউক্রেন সরকারের পতনের জন্য হামলা তীব্র করেছে। মঙ্গলবার ইউএনএইচসিআর এর মুখপাত্র সাবিয়া মান্টু সুইজারল্যান্ডের জেনেভায় বলেন, পোল্যান্ডে প্রবেশের জন্য 60 ঘন্টা পর্যন্ত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে রোমানিয়ান সীমান্তে 20 কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে বলেও জানান তিনি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর খারকিভে এখন পর্যন্ত কমপক্ষে 21 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 112 জন। ওই শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতভর খারকিভে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেন এখনও শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতেই সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত
প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। রাশিয়ায় অনলাইন শপিং এ নাইকির পণ্য ক্রয় করা যাচ্ছে না। রুশ ক্রেতারা জানিয়েছে, ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না তারা। রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ইউক্রেনে রাশিয়ার হামলা পশ্চিমা বিশ্বকে খেপিয়ে দিয়েছে। একের পর এক দেশ ও বিভিন্ন বড় বড় কোম্পানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার আক্রমণের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন, আর এই সহিংসতা যারা ভুক্তভোগী অ্যাপল তাদের পাশে রয়েছে। রাশিয়ায় অ্যাপল পে, অ্যাপল ম্যাপের মতো বেশ কিছু সেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনা হয়েছে। এমনকি গুগল তাদের ফিচার থেকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আরটিকেও সরিয়ে ফেলেছে। এদিকে ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো এক টুইট বার্তায় লিখেছেন, নাইকি, অ্যাপল এবং অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা। ভাসিলেঙ্কো বলেন, প্রাইভেট কোম্পানিগুলো যে রাশিয়াকে বর্জন করতে পারে এটি তার বড় উদাহরণ। ইউক্রেনের কারসন শহর দখলের দাবি করে রাশিয়া। এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কারসন দখলে নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে। খবর বিবিসির। ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর খারসন, বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের রাস্তায় রাশিয়ার সৈন্যদের চলাচল করতে দেখা যাচ্ছে। খারসন শহরের মেয়র নিশ্চিত করেছেন যে শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর দখল করা হয়েছে। এদিকে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভের পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা চালানো হয়েছে। ইউক্রেন সরকারের এক উপদেষ্টা টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশ বিভাগের ওই ভবনে আগুন জ্বলছে। খারসনে প্রায় 3 লাখ মানুষ বসবাস করে। যদি ওই শহর দখলে রাশিয়ার দাবি সত্যি হয় তবে এটা তাদের জন্য একটি বড় সাফল্য, কারণ ওই শহরটি ইউক্রেনের সবচেয়ে বড় পানির উৎস, তাই এটি দখল করা মানে পানির একটি বড় উৎসেরই নিয়ন্ত্রণ নেয়। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর খারকিভে এখন পর্যন্ত কমপক্ষে 21 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছে আরও 112 জন। ওই শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতভর খারকিভে বোমা হামলা চালিয়েছে রাশিয়া, তবে ইউক্রেন এখনও শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। খারকিভের গভর্নর জানিয়েছে, টানা হামলার পরেও রাশিয়াকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। গভর্নর ওলে সেনেগুবভ বলেন, শত্রুরা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা 7 দিন ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রয়েছে। আবাসিক ভবন ও বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।